আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো ঈদের পূর্ব মুহূর্তে আপনাদের জন্য একটা তাজা ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমরা জানবো যে মনিট্যাগের ক্যাম্পেইনের রেজাল্ট, আমার একটা মনিট্যাগের পেইড ক্যাম্পেইনের রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এখানে আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সারও আমি দিব, যার মধ্যে কোশ্চেনগুলো হচ্ছে কিছুটা এরকম যে পেইড ক্যাম্পেইন করে কি আদৌ ইনকাম হয় কি না, এরপরে হচ্ছে পেইড ক্যাম্পেইন করে কি প্রফিট হয়, বা হচ্ছে পেইড ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকাউন্টে কি কোনো ইস্যু হয় কি না, আর হচ্ছে পেইড ক্যাম্পেইন কীভাবে করতে হয়, এই কোশ্চেনগুলোর উত্তর দিব এবং হচ্ছে লাইভ রেজাল্ট আপনাদেরকে দেখাবো। সো আশা করছি কমপ্লিট ভিডিওটা আপনারা দেখবেন, যাতে করে আপনারা কমপ্লিট প্রসেসটা বুঝতে পারেন। সো ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কমপ্লিট ভিডিওটা দেখার পরে আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন কমেন্টস করে। সো চলুন আমরা ভিডিওটিতে চলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে আমার মনিট্যাগ অ্যাকাউন্টে এখন লগ ইন অবস্থায় আছি। এখানে আমার উপরে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $32.41 আপাতত আছে। এটা হচ্ছে আমি আর বেশি করি নাই, আমার ক্যাম্পেইনও স্টপ করে দিছি। আমার ইয়া ছিল যে $30 পর্যন্ত করব, এরপরে হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যারা মনিট্যাগে কাজ করেন, এক মাসের মতো পেমেন্টটা হোল্ড করে, এরপরে হচ্ছে পেমেন্টটা রিলিজ করে দেয়। সো এখান থেকে পেমেন্ট অপশনে এদের পেমেন্টগুলো হচ্ছে একটা হচ্ছে পেপাল, একটা পেওনিয়ার এবং ব্যাঙ্ক ট্রান্সফার। আমি যদি আপনাদেরকে দেখাই পেমেন্ট মেথডে আসলে এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে পেপাল, পেপালে হচ্ছে $5 হইলেই উইথড্র দেওয়া যায়, এরপর হচ্ছে পেওনিয়ার, ওয়ার ট্রান্সফার এবং অনলাইন ব্যাঙ্কিং। আচ্ছা, আমাদের এখানে তো হচ্ছে পেপাল অ্যাভেলেবল নাই, যার কারণে হচ্ছে আমি পেপালে উইথড্রটা দিতে পারিনি, বা হচ্ছে বিভিন্ন ইলিগাল ওয়েতে পেপাল ইউজ করা যায়, আমি এত ইয়ে যাইতে চাইনি আর কি। হচ্ছে আমি পেওনিয়ার অ্যাকাউন্টে এখানে অ্যাড করছি, এখানে মিনিমাম পেমেন্ট হচ্ছে $20, এবং হচ্ছে প্রথম নতুন অ্যাকাউন্টে আপনাকে মিনিমাম $30 করতে হবে, এরপরে হচ্ছে আপনার এই যে এই অপশনটা ক্লিকেবল হবে, এখানে লেখাই থাকবে যে প্রথম আপনার অ্যাকাউন্টে $30 হইতে হবে, এরপর হচ্ছে আপনি অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে যখন আমার $30 হয়ে গেছে, এরপরে হচ্ছে আমি এখানে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করছি, এখানে মিনিমাম পেমেন্ট $20, এখন আমার এখানে কত $32 আছে। এটা হচ্ছে এক মাস হোল্ড করার পরে এরা পেমেন্টটা রিলিজ করে দিবে, ঠিক আছে। এরপরে আমি যদি আপনাদেরকে পেমেন্টস অপশনে নিয়ে যাই, এইখানে দেখতে পারবেন যে এই যে হোল্ড, এই যে এই অ্যামাউন্টটা এক মাসের জন্য হোল্ড করে রাখছে, এখানে কেন হোল্ড করছে বা কী কী, এখানে আই বাটনে সবগুলো দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারেন। সো এরপরে হচ্ছে যদি আমি আপনাদেরকে রেজাল্টগুলো দেখাই, মানে আমি কবে থেকে ক্যাম্পেইনটা স্টার্ট করেছি এবং কবে বন্ধ করেছি এবং প্রফিট হইলো কি না, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই স্ট্যাটিস্টিক্সে আইসা। স্ট্যাটিস্টিক্সে আসলে এখানে হচ্ছে আমার ফুল স্ট্যাটিস্টিকটা দেখতে পারবেন যে কবের থেকে হচ্ছে আমার ট্রাফিকগুলো আসছে, কত ইনকাম হয়েছে, কত CPM পাইছে, সেটাও কমপ্লিট এখানে দেখা যাচ্ছে। সো দেখেন আমার রিলোড হয়ে গেছে। সো এখানে যদি আপনারা খেয়াল করেন মোটামুটি দেখেন এই যে এগুলোয় কিন্তু কোনো ট্রাফিক নাই। আমার ক্যাম্পেইনটা স্টার্ট হয়েছিল 3 তারিখ থেকে, আর এটা স্টপ হয়েছে কত তারিখে, 7 তারিখে। সো এখানে কতদিন, 1, 2, 3, 4, 5 দিন, 5 দিনের মতো ক্যাম্পেইনটা রান ছিল, যার ফলে এখানে $32 মতো আর্নিং হয়েছে, মানে $32 প্লাস। সো আমরা যদি আপনাদের রেজাল্টটা দেখাই, সেটা হচ্ছে 3 তারিখে এখানে ইমপ্রেশন আসছে কত, 3128টা ইমপ্রেশন আসছে, এবং এখানে প্রফিট হয়েছে $7, $7.33 এখানে হচ্ছে প্রফিট হয়েছে, এবং CPM আমাদের এখানে ছিল $2.34, ঠিক আছে, এখানে CPM ছিল $3.24। এরপরে হচ্ছে আমরা, আচ্ছা কোন কোন কান্ট্রি থেকে ভিজিটর আসছে এটাও আমি দেখাবো, সমস্যা নেই। এরপর হচ্ছে 4 তারিখে এখানে বেশি ইয়ে দেওয়া হয়নি, কারণ হচ্ছে এখানে ইয়েটা খুব কম আসছিল, মানে CPMটা। এরপরে হচ্ছে এখানে আর্নিং হয়েছিল 0.5 এবং CPM আসছিল 1.30, ঠিক আছে। এরপরে হচ্ছে 5 তারিখে এটা হচ্ছে আমার দেখা হয়নি, যার কারণে হচ্ছে এটা পুরোটাই প্রায় লসের মতোই গেছে, কারণ হচ্ছে এখানে CPM আসছে 0.9, আর হচ্ছে 4000 প্লাস এখানে হচ্ছে ভিজিটর
মানে ইমপ্রেশন আসছে, এরপর প্রফিট হয়েছে অনলি $3.7। অথচ প্রথম দিন এখানে কত, 3,000 ভিজিটরে $7 প্লাস এখানে আর্নিং হয়েছিল, 5 তারিখে $4,000 প্লাস ইমপ্রেশনে মাত্র $3 আর্নিং হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এই দিনটা আমি, আমার খেয়াল ছিল না এটা মেইন, কারণ হচ্ছে পেইড ক্যাম্পেইন রান করলে এটা ইয়া রাখতে হয়, মানে খেয়ালে রাখতে হয় যে কোন কান্ট্রির সিপিএম ভালো পাওয়া যাচ্ছে, কোন ডিভাইস থেকে এগুলো মেনটেন করলে মানে আর্নিংটা ভালো হয়। হচ্ছে পরের দুই দিনে আমি এটা দেখছি, এর ফলে দেখা গেল এই দুই দিনটা ভালো আর্নিং হয়েছে এবং সিপিএমও মোটামুটি ভালোই পাওয়া গেছে। যেমন 6 তারিখের কথা যদি বলি বা দেখাই আপনাদেরকে, এখানে আমার হচ্ছে 2556টা ইমপ্রেশন আসছে। এখানে হচ্ছে আমার সিপিএম ছিল কত, $4, মোটামুটি ভালোই। এরপরে হচ্ছে আর্নিং হয়েছে কত, $10 প্লাস, মানে $10.21 এখানে আমার আর্নিংটা হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে 7 তারিখ লাস্ট দিন যেটা, এখানে হচ্ছে মাত্র ১৭৭৯টা ইমপ্রেশন এখানে আসছে এবং সিপিএম দেখেন এখানে $5.69 সিপিএম ছিল এবং এখানে দেখেন $10 প্লাস এখানে আর্নিং হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এই যে এই 5 তারিখে যেটা ছিল এটা মানে দেখা না দেখার কারণে বা খেল না থাকার কারণে এটা কিন্তু লস গেছে আর কি। এরপরে দেখেন এই দুই দিন যখন আমি খেয়াল করছিলাম তখন হচ্ছে দেখেন প্রথম দিন $4 ছিল, এরপরে দেখেন সিক্স মানে $5.50 উপরে সিপিএম চলে গেছে এবং দেখেন প্রায় কত, $1,500 ভিজিটর $10 আর্নিং হয়েছে এবং এইটাতে দেখেন মানে ইম্প্রুভ হয়েছে কিন্তু, $2,000 ভিজিটরে দশ মানে ২৫০০ ভিজিটরে বা ইমপ্রেশনে $10 আর্নিং হয়েছিল, এরপরে হচ্ছে এখানে দেখেন ১৭০০ ইমপ্রেশনে $10 প্লাস আর্নিং হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে যদি মেনটেন করা যায় বা হচ্ছে এটা একটু দেখে শুনে ক্যাম্পেইনটা কীভাবে চলতেছে এগুলো দেখে করা যায় তাহলে মোটামুটি ইয়েটা ভালোই হয়। সো আমি যদি আপনাদেরকে কান্ট্রিগুলো দেখাই দিই যে কোন কোন কান্ট্রির থেকে ভিজিটরগুলো আসছে, সো এটা হচ্ছে এক একজনের বেলা এক একটা কান্ট্রি হতে পারে। সো পেইড ক্যাম্পেইন করার সময় অবশ্যই আপনাকে দেখে দিতে হবে। সো এখানে দেখেন ইউক্রেন, এই কান্ট্রিটার থেকে হচ্ছে ভালো সিপিএম পাইছিলাম আমি লাস্ট, আমি শুধু এই ইউক্রেন থেকে ট্রাফিক নিয়েছি। তো এখানে দেখেন $20 প্লাস হচ্ছে ইউক্রেনের ট্রাফিক থেকে আর্নিংটা হয়েছে। তো এখানে সিপিএম ছিল $5 প্লাস $5.31। এরপরে হচ্ছে যদি দেখাই ইউনাইটেড স্টেট থেকে আমাকে অনলি $1.61 সিপিএম দিয়েছিল, এখানে প্রায় $6 মতো আর্নিং হয়েছিল। এরপর হচ্ছে কানাডার থেকে এতগুলো ইমপ্রেশন আসছে এবং এই কত ছিল $1.2, মানে ইউক্রেন যেই কান্ট্রিটা আছে এখান থেকে মোটামুটি ভালো সিপিএম পাইছে এবং আর্নিংটাও ভালো হয়েছে, অনলি ৩,০০০ ইমপ্রেশনে, মানে ৩,০০০ ইমপ্রেশনে $20 প্লাস আর্নিং হয়েছে। আর হচ্ছে দেখেন ইউনাইটেড স্টেট থেকে ৩,০০০ মানে ৪,০০০ মতো ইমপ্রেশন থেকে অনলি কত, $6 মতো আর্নিং হয়েছে। এই ইমপ্রেশনগুলো যদি আমি ইউক্রেনের এই জায়গায় দিতাম এখানে কিন্তু আমার এখানে কত, $40 প্লাস আমার আর্নিং হয়ে গেছে চাইতো। সেটা হচ্ছে ওই দিনটা মেনটেন না করার কারণে এই ভুলটা হয়েছে আর কি। এরপরে হচ্ছে অস্ট্রেলিয়ার থেকে কিছু আসছে, সবগুলোই ট্রাই করছিলাম, টায়ার ওয়ান কান্ট্রিগুলো নিউজিল্যান্ড সুইজারল্যান্ড। এরপর হচ্ছে দেখেন এখানে ওই ইউনাইটেড স্টেট থেকে আমার সিপিএম ছিল কত, $1.61, অথচ বাংলাদেশ থেকে কিছু ট্রাফিক দিয়েছিলাম, বাংলাদেশ থেকে দেখেন $2.82, মানে ইউনাইটেড স্টেট থেকে বাংলাদেশি ভিজিটরদের ট্রাফ মানে আপনার সিপিএমই বেশি পাইছি। সো বুঝতেই পারতেছেন এটা আবার সবার ক্ষেত্রে কিন্তু এমন না যে আমি এখানে আপনাকে রেজাল্টে দেখাই দিছি আপনি এই কান্ট্রিগুলোই সিলেক্ট করে দেবেন এমন না, হচ্ছে এক একজনের বেলা এক এক রকম হয় আর কি। এটা হচ্ছে একটা ডাইরেক্ট লিঙ্কেই হচ্ছে ট্রাফিকগুলো সেন্ড করা হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও যদি কিছু দেখার থাকে, আচ্ছা আমি যদি আপনাদের অপারেটিং সিস্টেমটা দেখাই যে ওএস, আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডাইরেক্ট লিঙ্কে ট্রাফিক সেন্ড করা হয়েছে আর কি। এখানে অপারেটিং সিস্টেম দেখেন অ্যান্ড্রয়েডের মধ্যে ভালো সিপিএম পাওয়া গেছে, এরপর হচ্ছে মানে সবচেয়ে ভালো সিপিএম পাওয়া গেছে $4.30, এটা মানে $20 প্লাস আর্নিং হয়েছে, এটা হচ্ছে ইউক্রেনের ট্রাফিকগুলো মেবি হচ্ছে কত আর্নিং হয়েছে, $20 প্লাস এখানে আর্নিং হয়েছে। সো এটা হলো ওভারভিউ, পেইড ট্রাফিকের ওভারভিউ। এরপরে হচ্ছে
যে কোশ্চেনগুলোর কথা আমি প্রথমে বলছিলাম যে পেইড ক্যাম্পেইন করে কি আদৌ ইনকাম হয় কিনা। সো আশা করি আপনার মানে রেজাল্ট দেখে বুঝে গেছেন যে ইনকাম হয় কিনা এই প্রশ্নের। এরপরের প্রশ্নটা হচ্ছে পেইড ক্যাম্পেইন করে কি প্রফিট হয়। হ্যাঁ, প্রফিট হয় কি না সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো না। কারণ হচ্ছে এই ট্রাফিকগুলো যে আমি সেন্ড করছি, অবশ্যই রিয়েল ট্রাফিকই সেন্ড করছি। এখন আমার এই অ্যাকাউন্টটা এক মাস হোল্ড করার পরে আমার অ্যাকাউন্টটা ভালো থাকে কি না বা ব্যান করে দেয় কি না, এটাও একটা সমস্যা। আমি যতক্ষণ পর্যন্ত এই যে পেমেন্টটা আমার পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি, যতক্ষণ পর্যন্ত এক মাস হোল্ড করার পরে পেমেন্টটা আমার অ্যাকাউন্টে আমি না পেতেছি, ততক্ষণ পর্যন্ত আমি এটা আপনাদেরকে বলতে পারতেছি না যে এটা আমার প্রফিট হয়েছে কি না। ঠিক আছে, যখন আমার এই পেমেন্টটা আমার অ্যাকাউন্টে চলে আসবে, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব যে দরকার পড়লে আরেকটা ভিডিও আমি বানাই দিব। আর হচ্ছে এই ক্যাম্পেইনটা কীভাবে আমি কোথায় করছি বা কোথা থেকে আমি ক্যাম্পেইনটা রান করছি, কোন ওয়েবসাইট থেকে বা কীভাবে আমি ভিজিটরগুলো পাইলাম, সেটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিব না। কারণ হচ্ছে এই পেমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টে না আসতেছে, ততক্ষণ আমি আপনাদেরকে কোনো কিছুই দেখাই দিতে পারছি না। কারণ হচ্ছে এই ভিডিওটাতে যদি আমি দেখাই দিই যে এখান থেকে ট্রাফিক নেবেন, এভাবে এভাবে ট্রাফিক নেবেন, এবারে হচ্ছে অনেকেই ট্রাফিকগুলো নেবেন, তো দেখা গেল অ্যাকাউন্টটা যদি ব্যান করে দেয় তাহলে কিন্তু অনেক প্রবলেম। কারণ হচ্ছে আপনাকে কিন্তু ট্রাফিকগুলো বাই করে নিতে হবে, কিনে নিতে হবে। এখন হচ্ছে ওইখানে আপনি যখন টাকাটা খরচ করতেছেন, এখানে হয়তো কিছু আর্নিং হইলো, কিন্তু এই টাকাটা যদি আপনি না পান বা আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেয় তাহলে কিন্তু পুরো টাকাটাই আপনার লস। তাই হচ্ছে যদি আমারটা লস হয় তো লস হইলো, সেটা কোনো প্রবলেম না। তবে অনেকেই আমার ভিজিটররা যারা আছেন, আমার ভিউয়ার্সরা যারা আছেন, আমি চাই না আপনাদের লস হোক। সো আশা করছি আমার কথা বুঝতে পারছেন। এটা হচ্ছে যেহেতু এক মাস পেমেন্টটা হোল্ড করেছে, তার মানে হচ্ছে এক মাস পরে আমি কারেক্ট এক মাস পরে যখন আমার পেমেন্টটা রিলিজ করে দিবে, আমি একটা ভিডিও মেক করে দিব কোথার থেকে আমি কমপ্লিট ভিডিও বানিয়ে দিব, সেটা কোনো প্রবলেম না। কোথার থেকে আমি মানে ইয়েগুলো নিয়েছি, ভিজিটরগুলো নিয়েছি এবং আমার অ্যাকাউন্টের কী অবস্থা, পেমেন্ট পাইছি কি না। যদি আমি পেমেন্ট নাও পাই, অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়ে যায়, এরপরও হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দিব। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।